আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেইলার্স এন্ড ফেব্রিক্স। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আপনারা যারা রেডিমেড জামাগুলা কিনে থাকেন সেই জামাগুলা আপনারা কিভাবে আপনাদের ফিটিং করবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 50 ইঞ্চি একটা বডির জামা কিভাবে আপনারা সেটাকে 40 ইঞ্চিতে নিয়ে আসবেন এবং সব কিছু ঠিক রেখে। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে শোল্ডার আছে 18 ইঞ্চি, বডি আছে 50 ইঞ্চি এবং কোমরটা আছে 46 ইঞ্চি। তো এটাকে আমি রিসাইজ করব। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন, ধৈর্য ধরে দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো প্রথমে আমি হাতাগুলা খুলে নিব। প্রথমে আমি হাতাগুলা খুলে নিয়ে আমি এটা কাটিং করব। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো প্রথমে হাতাগুলা আমি খুলে নিচ্ছি, দুটি হাতাই আমি খুলে নিব। দুটি হাতা খুলে নেওয়ার পর আমি জামাটিকে উল্টা করে বিছিয়ে নিব। তো দেখুন আমি জামাটি উল্টা করে বিছিয়ে নিলাম। এভাবে বিছিয়ে নেওয়ার পর আমি বেল দুটো খুলে নিয়েছি। তো এখন আমি শোল্ডারটাকে সেন্টার করব। প্রথমে এখানে আমার 18 ইঞ্চি শোল্ডারটাকে সেন্টার করে নিলাম, এখানে 9.5 ইঞ্চি সেন্টার করে নিলাম। সেন্টার করে নেওয়ার পর আমি সেন্টার থেকে এই পাশে 7 ইঞ্চেস মার্ক করব, 7 ইঞ্চি, আবার ওই পাশেও 7 ইঞ্চি মার্ক করব, সেন্টার থেকে দুই পাশে 7 ইঞ্চি। আপনারা যতটুকু লাগে, আপনাদের যেমন মনে করেন আপনার 12 ইঞ্চি লাগে বা 17 ইঞ্চি লাগে, 16 ইঞ্চি লাগে, আপনারা যতটুকু লাগবে অতটুকু মার্ক করে নেবেন। তো আমি এখানে 14 ইঞ্চি মার্ক করব, দুই পাশে মিলিয়ে টোটাল 14 ইঞ্চি থাকবে শোল্ডারটা। এভাবে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে শোল্ডার যে মার্কটা আমি করেছি সেখান থেকে আমি 7 ইঞ্চি নিচে নামাবো। আপনারা চাইলে আরও কম বেশি নামাতে পারেন, আপনাদের জামার সাইজ অনুযায়ী আপনারা এভাবে কম বেশি নামাতে পারেন। তো আমি 7 ইঞ্চি শোল্ডার নামি, আমি এটা আর্ম হোলটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর আমি এখানে দাগ টেনে দিয়েছি। সোজা করে দাগ টেনে দেওয়ার পর সেই দাগের মধ্যে আমি 21 ইঞ্চি নিব। এখানে আমি 21 ইঞ্চি নিব, দোনো পাশে সমান থাকবে, দোনো পাশে সমান পরিমাণ কাপড় বাড়তি থাকবে। তারপর আমি এটা মার্ক করে নিলাম 21 ইঞ্চিতে। দুই পাশে মার্ক করে নেওয়ার পর আমি আর্মহোলের যে শেপটা, মোড়ার যে শেপটা আছে হাতার, সেই শেপটা আমি এইভাবে করে চক দিয়ে নিলাম। দিয়ে আমি দোনোটা দিয়ে দুপাশেটাই আমি কেটে নিব। তা আমি আর্মহোলের মোড়াটা আমি কেটে নিলাম। এভাবে করে কেটে নেওয়ার পর আমি কোমরের যে মাপটা আছে সেই মাপটা আমি চেক করব। কোমরের মাপটাও সেম, এখানে যদি সেন্টার থাকে আপনারা সেন্টার করে নেবেন, সেন্টার না থাকলে সেন্টার করে আপনারা সেন্টার থেকে দুই পাশে সমান পরিমাণ যতটুকু লাগবে, আপনার 33 ইঞ্চি লাগলে 33 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ নেবেন এই পাশে এবং ওই পাশে। তো এইভাবে করে আমি এখানে 18.5 ইঞ্চি নিব, তার জন্য আমি 9.5 বসিয়েছি। এভাবে করে 18.5 ইঞ্চি আমি দুই পাশে মার্ক করে নিলাম। দুই পাশে মার্ক করে নেওয়ার পর আমি উপরের যে বডির মাপটা আছে এখান থেকে আমি চক দিয়ে মিলিয়ে দিব, এখান থেকে এখানে চক দিয়ে মিলিয়ে দিব আমি। তো এভাবে করে চক দিয়ে মিলিয়ে দেওয়ার পর আমি নিচে যে শেপটা আছে সেই শেপটাও দিয়ে দিব চক দিয়ে মার্ক করে। এভাবে করে আমি মার্ক করে নেব, আপনারা এইভাবে করে মার্ক করে নেবেন, এটা যেহেতু রাউন্ড জামা সেহেতু এভাবে করে মার্ক করে নেবেন। তো এইভাবে করে মার্ক করে নিলাম আমি। মার্ক করে নিয়ে এখন আমি দুই পাশেই সমান 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমি এটা কেটে নিব। আপনারা দোনো পাশে মার্ক করে নিতে পারেন, আমি মার্ক না করে কেটে নিব। আপনারা চাইলে অবশ্যই এখানে আরেকটা মার্ক করে নিতে পারেন, 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আপনারা আরেকটা মার্ক করে নিতে পারেন। তো আমি এভাবে করে কেটে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুই পাশে বাড়তি রেখে কেটে নিয়েছি।
তো কেটে নেওয়ার পর এখন জামাটি এরকম হয়ে গেছে। এখন আমি এটা আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো আমি দুই পাশে যে মার্কটা আছে প্রথমে আমি ফিতাটা বসিয়ে নিই। ফিতাটা আমি নিচে সেন্টারটা যেটা আছে হাফ বডির উপরে আমি ফিতাটা জয়েন করে নিলাম। ফিতাটা জয়েন করে নেওয়ার পর আমি মাপটা চেক করে প্রথমে এক পাশ সেলাই করব। এক পাশ আমি চকের উপর দিয়ে সেলাই করে নিব। তারপর ওই পাশটা যেহেতু উল্টা সাইড থেকে সেলাই করতে হবে সেহেতু আমি ওইটা মাপটা চেক করে সেলাই করব। এইভাবে আপনারা চকের যে মার্ক আছে মার্কের উপর দিয়েই আপনারা সেলাই করে চলে যাবেন। তো আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। আমি সেলাই করে নিয়েছি, এখন এই পাশটাও সেলাই করে নিব। তো আমি দোনো পাশ সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর এখন হাতাটা শোল্ডারটাও আপনারা ডাবল সেলাই করে নেবেন, যেহেতু রেডিমেড এগুলোতে সেলাই খুব পাতলা থাকে, তো আপনারা আবার সেলাই করে নিতে পারেন। তো হাতাটা আমি এখন সেলাই করে দেখাবো আপনাদেরকে। তো হাতাটা আপনারা হাতার মাপের অনুযায়ী আপনারা যেভাবে যতটুকু লাগে ওভাবে মাপ দিয়ে নেবেন। মাপ দিয়ে আপনারা মোড়ার যে মাপটা আছে সেটা আপনারা বডির সাথে মিলিয়ে চেক করে নেবেন। তা আমি এখানে চেক করে প্রথমে চেক করে নিচ্ছি। প্রথমে চেক করে নিয়ে মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে এখন আমি হাতার মুখ থেকে সেলাই করে এই মার্ক অনুযায়ী সেলাই করে নিয়েছি। তো প্রথমে সেলাইটাও আছে, এখন দ্বিতীয় সেলাইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দ্বিতীয় সেলাই। এভাবে করে সেলাই দেওয়ার পর আমি হাতার মধ্যে তলপাট কেটে নিচ্ছি। তলপাট কেটে নিয়ে হাতাটা আমি সেলাই করে নিব। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের বিন্দুমাত্র উপকার আসে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার পাশে আছেন, আমার সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো এখন আমি হাতাটা যেভাবে আমি করলাম আপনারা অবশ্যই ডান হাতা বাম হাতা আপনারা চেক করে নেবেন, ডান হাতা ডান পাশে এবং বাম হাতা বাম পাশে লাগাবেন। আর অবশ্যই হাতার মোড়ার যে তলপাটটা কেটে নেবেন, তলপাটটা কাটলে আপনাদের জামার ফিটিংটা সুন্দর হবে। তো এইভাবে করে আমি দোনোটা হাতা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর জামাটি এরকম হয়েছে। তো এখন আবার আমি আপনাদেরকে ফিতা দিয়ে চেক করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসলাম, দেখতে থাকুন আপনারা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।